পাশের বাসুরি আর হাতে রণতুর্য। মাননীয় মডারেটর, সরকার হচ্ছে আজ রণতুর্য এবং বাসের বাসুরি হচ্ছে গণমাধ্যম। আজকের এই বিতর্ক শুরু করতে চাই প্রতিপক্ষ দলের বন্ধুদেরকে একটি প্রশ্ন করে, যে আপনারা রণতুর্য নামক রক্তপাত চান নাকি বাসের বাসুরি নামক আজ বিবেক বোধের জাগ্রত চান, দয়া করে সেটি একটু স্পষ্ট করবেন। ধন্যবাদ মাননীয় মডারেটর। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের প্রস্তাব, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার নয় গণমাধ্যমই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পক্ষে বলছি। মাননীয় মডারেটর, আমরা কিন্তু আমাদের দল থেকে আজ একবারের জন্য সরকারকে ছোট করে দেখিনি, কিন্তু আজ যখন শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের প্রশ্ন, তখন আমরা বলছি সরকারের চেয়ে গণমাধ্যমই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা কিন্তু কিছু ক্ষেত্র উল্লেখ করে সেগুলি বিশ্লেষণের মাধ্যমে এটি প্রমাণ করে দেওয়ার চেষ্টা করেছেন। এবারে আমি তার উল্লেখযোগ্য কিছু ক্ষেত্র বিশ্লেষণের মাধ্যমে সেটি প্রমাণ করে যাব। প্রথমে দেখা যাক বাল্যবিবাহ। মাননীয় মডারেটর, বিশ্বে বাংলাদেশের বাল্যবিবাহের অবস্থান বর্তমানে দ্বিতীয়, যেটি প্রমাণ করে দেয় যে আজ স্বপ্নবাসী হাজারো বাসন্তীর জীবনের বসন্তীটি কেড়ে নিচ্ছে এই বাল্যবিবাহ। এবং মাননীয় মডারেটর, যখন সেখানেও গণমাধ্যম আজ নীরব দর্শকের ভূমিকা অবতীর্ণ, সেখানে কিন্তু যেখানে সরকার নীরব দর্শকের ভূমিকা অবতীর্ণ, সেখানে কিন্তু গণমাধ্যম আজ সকলকে সচেতন করার মাধ্যমে, সকলের বিবেকবোধ জাগ্রত করার মাধ্যমে এই বাল্যবিবাহ নামক প্রথাটি দূর করে দিতে পারে, যেটি প্রমাণ করে দেয় গণমাধ্যমেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মাননীয় মডারেটর, আজকের বিতর্কে সরকার এবং গণমাধ্যম নামে দুটি প্রক্রিয়া দেখানো হয়েছে এবং কোনটি বেশি ফলপ্রসূ এবং যুগোপযোগী সেটি নিয়েই আজকে আমাদের এই বিতর্ক। এখন প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই, যে আপনারা যে সরকারের মাধ্যমে আজ শিশুর সহিংসতা প্রতিরোধের কথা বলছেন, সেটি দুর্ঘটনার পরে গিয়ে বিচার কার্য সম্পাদনার মাধ্যমে নাকি দুর্ঘটনার পূর্বেই আপনারা সকলকে সচেতন করতে চান, দয়া করে সেটি একটু স্পষ্ট করবেন। এবং আপনারা যদি বলেন যে দুর্ঘটনার পরে আপনারা বিচার কার্য সম্পাদন করবেন, তাহলে আপনাদের জন্য আমাদের মন্তব্যটি হবে এরকম, পুলিশ আসিবার পূর্বে শিশুটি শ্বশুর বাড়িতে চলিয়া গেল। এবং মাননীয় মডারেটর, আমরা আর কোনো শিশুর এরকম দুর্ভাগ্য দেখতে চাই না, বিধায় আমরা গণমাধ্যমকে সঙ্গে করে নিয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করার কথা বলছি। মাননীয় মডারেটর, এবার আসা যাক শিশু পাচার। ভারতের সমাজ কল্যাণ বোর্ডের এক তথ্য মতে, বাংলাদেশের 18টি রুট দিয়ে প্রতি বছর প্রায় 20,000 শিশু এবং নারী পাচার হয়। এবং মাননীয় মডারেটর, যাদের মধ্যে 60% আজ 12-16 বছর বয়সের। এবং জানুয়ারি থেকে নভেম্বর 2015-এ মানব পাচার দমন আইনের আওতায় 803টি মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে মাত্র 4 জনকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে মাননীয় মডারেটর। অন্যদিকে লক্ষ্য করুন, গণমাধ্যমের প্রচার এবং প্রসারে যে এলাকাগুলোতে আজ গণসচেতনতা তৈরি করা সম্ভব হয়েছে, সেখানে কিন্তু শিশু পাচার নেই বললেই চলে, কারণ তাদের বিবেকবোধ জাগ্রত, তারা শিশু পাচারের বিপক্ষে, সুতরাং তারা সজাগ। এবং মাননীয় মডারেটর, আমরা সেই বিবেকবোধ জাগ্রতকারী গণমাধ্যমের কথাই বলছি। মাননীয় মডারেটর, ধরুন আজ আপনার অনুমতিক্রমে প্রতিপক্ষ দল এবং আমরা দুটি দল ভিন্ন দুটি এলাকায় আজ শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা কাজ করতে গেলাম, এবং প্রতিপক্ষ দলের বন্ধুগণ আইনের ঠ্যাঙানি দিয়ে সেই এলাকায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করলেন, এবং আমরা গণমাধ্যমকে কাজে লাগিয়ে সকলের বিবেকবোধ জাগ্রত করলাম এবং সকলকে এই শিশুর প্রতি সহিংসতার বিপক্ষে সচেতন করে গড়ে তুললাম, তাহলে কোনটি বেশি ফলপ্রসূ এটি কিন্তু আজ বিবেচ্য। এবং মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন রাখতে চাই, যে আপনারা দেশের 16 কোটি মানুষের পেছনে একজন একজন করে পুলিশ লাগিয়ে রাখবেন, নাকি গণমাধ্যম যদি সকলকে সচেতন করার এবং এই শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের বিবেক বোধটি জাগ্রত করার দায়িত্ব নেয়, তবে তার উপর ভরসা রাখবেন, সেটি একটু স্পষ্ট করবেন। মাননীয় মডারেটর, চামটাহাট উচ্চ বিদ্যালয় ও আদিতমারি জেএইচ উচ্চ বিদ্যালয়ের মতো শত শত বিদ্যালয়ের মাঠ যখন কিছু প্রভাবশালী শিশুর প্রতি অবিচার করে দখল করে নিয়ে সেখানে হাট বাজার বসায়, তখন গণমাধ্যমের একটি মাত্র রিপোর্টে কিন্তু তারা তাদের মাঠটি ফিরে পেতে পারে, যেটি প্রমাণ করে দেয় যে আজ যেখানে সরকার নীরব দর্শকের ভূমিকা অবতীর্ণ, সেখানে গণমাধ্যম বেশি ফলপ্রসূ। সুতরাং আমরা সেই ফলপ্রসূ গণমাধ্যমের গুরুত্বপূর্ণতার কথাই বলছি। এবার আসা যাক হত্যাকাণ্ড। মাননীয় মডারেটর, শিশু অধিকার ফোরামের এক তথ্য মতে, 2011 সালে শিশু হত্যাকাণ্ডের শিকার হয় 193 জন, 2013 সালে এই হত্যাকাণ্ডের শিকার হয় 218 জন, এবং 2014 সালে 350 জন, এবং যাদের এখন পর্যন্ত বিচার নিশ্চিত করা হয়নি। এবং মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের বন্ধুগণ, যে সরকারের কথা বলছেন, তার কিন্তু একটি বিশেষ ইন্দ্রিয় হচ্ছে সাংসদ। লক্ষ্য করুন, গাইবান্ধায় 8 বছর বয়সের একজন শিশু সৌরভকে যখন সাংসদ লিটনের হাতে গুলিবিদ্ধ হতে হয়, তখন আমরা সেই সরকারের প্রতি কী করে বিশ্বাস রাখবো? মাননীয় মডারেটর, কী করে ভরসা রাখবো? এটি কিন্তু প্রশ্নবিদ্ধ। অন্যদিকে রাজন কিংবা রাকিব হত্যার বিচার যখন গণমাধ্যমের প্রচার এবং প্রসারে জনগণ ক্ষুব্ধ হওয়ার পরে সম্ভব হয়, তখন কিন্তু মাননীয় মডারেটর, গণমাধ্যমের প্রতি আমাদের বিশ্বাস আপনা আপনি বেড়ে যায়, যেটি কিনা প্রমাণ করে দেয় যে শিশুর প্রতি
সহিংসতা প্রতিরোধে সরকার নয় গণমাধ্যমই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।